ছোটবেলা থেকে মানে কিভাবে বেড়ে ওঠাটা? ছোটবেলা থেকে যখন আমার বুদ্ধি হয়, মানে জ্ঞানটা, মানে যখন আমি বুঝতে পারি, তখন দেখি যে আমার মেয়েদের ভিতরে যা মানে সাজাগোজা, যা চাওয়া পাওয়া, মেয়েদের ভিতরে যে চাল চলন, সেগুলো আমার ভিতরে আছে। বাট আমি আমি কলার পাতা, চুল বানাই, মেয়েরা যখন মানে অন্যান্য মানুষের জিনিসগুলো নিয়ে, মেয়েদের সাজার জিনিসগুলো নিয়ে আমি নিজেই সাজি, আমার নিজেরকে মনে একটা মেয়ে ভাবি আর কি। যে আমি মনে করি যে আমি তো আসলে মেয়ে না, আসলে আমি তো পুরুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমার তো মনটা নারীর। আর এভাবেই তো আপনার হচ্ছে মানে তৃতীয় লিঙ্গর মানুষ তো এভাবেই হয়। আমরা ধরেন মনে করি যে না, তৃতীয় লিঙ্গ জন্ম থেকে হয়, কিন্তু তৃতীয় লিঙ্গ জন্ম থেকে হয় কয়েকটা, মানে হাজারে লাখে দু একটা হয়, কিন্তু ট্রান্সজেন্ডার সবই। ট্রান্সজেন্ডারগুলো এমন থেকে হয়, তাদের লিঙ্গ থাকে এবং তাদের চাওয়া পাওয়া, ভাবভোগ সবই মেয়েদের মতো থাকে। পরে যখন তাদের বয়সটা মানে 12 বছর কি 14 বছর হয়ে যায়, তখন সেই পুরোপুরি মেয়েদের ভাবটা তাদের ভিতরে চলে আসে। লিঙ্গ থাকলেও তাদের ভিতরে চলে আসে, এবং কি তাদের ভিতরে সব কিছু, মেয়েদের যা চাওয়া পাওয়া, মেয়েরা কী চায়, মেয়েরা কী করতে চায়, সব কিছু তাদের ভিতরে চলে আসে আর কি। এইরকম থেকে ধরেন আমার যখন 12 বছর 14 বছর বয়স হলো, তখন থেকে আমি ধরেন মানে মেয়েদের মানে ছোটোর থেকেই অল্পটা ছিলাম, তারপরে থেকে ধরেন এটা বেশি হলো আর কি, 10-12 বছরের পরে থেকে। হওয়ার পরে ধরেন তারপরে থেকে আমার হরমোনের ওইটা, তো হরমোনের প্রবলেম তো থাকেই, যে মানে উভয় হরমোন থাকে শরীরে, মহিলা পুরুষ হরমোন। এটা আমাদের এই সমাজের মানুষ, আমরা এই যে এইভাবে চলাফেরা করি, বলে যে অনেকেই মনে করে যে তো ছেলে, ছোটোর থেকে তো ছেলে হয়ে জন্ম নিয়েছে, তাহলে কেন এইভাবে ঢং করে ইচ্ছাকৃতভাবে এগুলো হয়। কিন্তু কেউ তো ইচ্ছাকৃতভাবে চায় না যে নিজের সম্মানটা মানুষের কাছ থেকে ছোটো হতে, নিজের সম্মানটা নষ্ট হতে, কেউ তো নিজের ইচ্ছাকৃতভাবে চায় না। আমি হোক আর আরেকজন হোক, আমরা না এরকম বলে সমাজের মানুষ এই কথাগুলো বলে, কিন্তু সাধারণ মানুষও চাবে না যে তার নিজের সম্মানটা মানুষের কাছ থেকে নষ্ট হোক। আচ্ছা, এই এই বেরিয়ে ওঠার পরে যখন বুঝতে পারলাম যে আমরা নারী না কিংবা পুরুষ না, মানে এমনকি কোনো প্রেম টেম আরাম আসে জীবনে? হ্যাঁ, এখন আমাদের তো সবারই তো একটা চাওয়া পাওয়া, সবারই তো একটা যৌবনের ইয়ে থাকে। বাট আমাদের তো কোনো মেয়েদের প্রতি আকৃষ্ট হয় না, আমাদের মানে শরীরটা দিয়েছে পুরুষের, মানে শুধু লিঙ্গটা পুরুষের, তাছাড়া চাওয়া পাওয়া, মন সবই তো আমাদের নারীদের। এটা তো আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে, এটা আমাদের আপনার কোনো হাত না। হ্যাঁ, আমাদের মনে হয় যে আমরা একজন আর আমার একটা ছেলের সাথে যদি রিলেশন হবে, বা আমি তার সাথে বিয়ে করব, বা আমি হচ্ছে তার সাথে সংসার করব, এগুলো হয়। কিন্তু আদৌ তো আমি তো মেয়ে না, তার সাথে আমার কীভাবে কী হবে, বিয়ে হবে না, তার সাথে আমার সংসার হবে না। আর তারপরও আমি যদি সার্জারি করি বা অনেকেই করি, তো এখন তো সমাজ মেনে নেবে না এগুলো। আমাদের সমাজ এখনও তো অনেক নিচেই হয়ে আছে, যে আর অন্যান্য রাষ্ট্রে, অনেক রাষ্ট্রে আমাদের জন্য মানে বিবাহটা ওনারা ইয়ে করে দিয়েছে, প্রচলন করে দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ, তারপরে অনেক দেশে এগুলো হয়নি। বা আমাদের যে বাংলাদেশ, আমাদের মুসলিম দেশ, এবং এগুলো তো মানে এমনিতেই মানতে চায় না। যদি আমরা কোনো ছেলের সঙ্গে কথা বলি বা বন্ধুত্ব করি বা তার বাসায় যে, এমনিতেই তো তার ফ্যামিলির লোকজন, পরিবারের পাড়ার প্রতিবেশীর লোকজন আমাদেরকে নিয়ে নানা কুসংস্কার করে, বাজে বাজে কথা বলে, তাহলে সমাজ তো ওইটা তো মেনেই নেবে না আর কি। আচ্ছা, চলার পথে কি প্রেমের প্রস্তাব টস্তাব পাওয়া গিয়েছে কোনোদিন? কেউ প্রেমের প্রস্তাব দেয়? এই যে যেমন মানে বন্ধুত্বের প্রস্তাব, মানে বন্ধুত্ব থাকলে যেমন হয় প্রস্তাব, ফ্রেন্ড হিসাবে এগুলো মানে দেয় আর কি, মানে ক্ষণিকের জন্য, মানে ইয়ে আর কি, ফাজলামি করার জন্য, এ করার জন্য, এইসবের জন্য আর কি। তাছাড়া তো আমি যে একটা ছেলের সাথে, একটা ছেলে আমাকে প্রস্তাব দিবে, সে তো জানে আমি তো মেয়ে না, বাট আমার সাথে প্রস্তাব দিয়ে তো তার কোনো কিছু লাভ নাই। এর জন্য ইয়ারকি ফাজলামি করার জন্যই, ক্ষণিকের জন্য, ইয়ারকি ফাজলামির জন্য এটুকু করে আর কি। আচ্ছা, জীবন চলার পথে এমন হয়েছে যে একটা ছেলেকে ভালো লেগেছে কি একটা মেয়েকে ভালো লেগেছে, তো তাকে আমি প্রেমের প্রস্তাব চলার পথে তো লাগিছে, একটা ছেলেকে ভালো লাগিছে তো, কিন্তু আর বাট আমি তো আর তাকে, তার সঙ্গে তো আমি আসছে কী করবো, মানে সে আমার, আমি তো তাকে কোনো কিছু থেকে খুশি করতে পারবো না। বাট এই জন্য তো আমি হচ্ছে মানে আমি তাকে খুশি করতে পারবো না, বা সেও আমার কাছ থেকে একটা ছেলের যে চাওয়া পাওয়া, সেটা আমার কাছ থেকে তো পূরণ হবে না। এই জন্য ধরুন ওই আর কি ফাজলামি, ক্ষণিকের জন্য, মানে আবেগের বসে এইটুকু করে সবাই, অনেকে আর কি। অনেকেই শুনি যাকে বিয়ে পর্যন্ত করে। হ্যাঁ করে, যে আপনার যার সঙ্গে যার মনের একটা ইয়ে হয়ে যায়, সে সমাজ পরিবার সব কিছু বোধ কিছু দেখে না, ত্যাগ করে 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 অনেকে করে, ওই যে ফ্রেন্ড হিসাবে, বন্ধুত্ব হিসেবে, বন্ধু হিসাবে থাকে আর কি। তাছাড়া আমরা যে সমাজের, আমাদের, আমরা যে সমাজের কাছে অবহেলিত, আমরা ফ্যামিলির কাছে অবহেলিত, আমরা সমাজের কাছে অবহেলিত, আমরা সব দিক থেকে অবহেলিত,
তারপরও আমাদের একটা কথা আছে কি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ করব যে একটা কথা রাখার জন্য, যে যে আপনি যে হচ্ছে একটা ইয়ে দিচ্ছেন যে যারা একটুকু কানা এতটুকু হাত কাটা তারা প্রতিবন্ধীর ভিতরে পড়ে, কিন্তু কেন এই তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার থার্ডজেন্ডার এরা কেন প্রতিবন্ধী না, এরা এদেরকে কেন প্রতিবন্ধী কার্ড দেওয়া হয় না, এদেরকে ডাক্তারির সার্টিফিকেট থাকলেও এদেরকে দেওয়া হয় না, এটা আপনার কেমন আইন আমি জানি না, তবে আপনার কাছে একটা অনুরোধ যে আপনি এটা দেখবেন যে সামান্য আমাদের চোখের সামনে যে সামান্য একটা চোখের ফুলি পোড়া বা একটা হাত পোড়া হাত কাটা সামান্য তারা প্রতিবন্ধীর কার্ড পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না, আমরা তো আসল প্রতিবন্ধী, আমরা কেন পাবো না, এটা থেকে বঞ্চিত হব। আমাদের আমরা চাই যে আমরাও কাজ কর্ম আমরাও কর্ম করে খেতে চাই, যে আমরা লেখাপড়া জানি অনেকে, আমরা যে যেরম যোগ্যতা তার সেরম চাকরি দিক বা আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, আমরা এই যে নাচ গান করি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মানুষের আজেবাজে কথা শুনি সমাজের চোখে, এইগুলো আমরা শুনতে চাই না, আমরা নিজে কর্ম করে খেতে চাই, আমাদের যে যে শিক্ষাযোগ্যতা যোগ্যতা তাদেরকে সেই সেই কাজ দেয় আমরা সেভাবে করে সেগুলো আমরা করে খাবো, তো এই সমাজের চোখে আর এত অবহেলা পাত্র হয়ে থাকতে চাই না আমরা।